আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো। আমাদের কী করতে হবে? আমি সবসময় যে অ্যাডভাইসটা দিই, ভগবানকে স্মরণ করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, তাহলে আমরা মহামারী থেকে পরিত্রাণ পাবো। যাই হোক, তোমাদের অধ্যায় দ্বিতীয় সাময়িকে অধ্যায় দেখা আছে, আমি এই সপ্তম অষ্টম নবম এই তিনটে অধ্যায় ইতিপূর্বে পড়িয়েছি। আজকে সপ্তম অষ্টম নবম তিনটা অধ্যায় আমি একটু রিভাইজ দিব, পুনরালোচনা করব। তোমরা বই নিয়ে বসে করো, একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। প্রথমে সপ্তমতে প্রথম পরিচ্ছেদ স্বাস্থ্য রক্ষা ও যোগব্যায়াম। তাহলে যোগব্যায়াম কি? মুনি ঋষিরা ঈশ্বরের উপাসনা করতে গিয়ে দেখলেন, শরীর নীরব এবং কর্মক্ষম না হলে ঈশ্বর চিন্তা কেন? কোনো কাজই ভালোভাবে করা যায় না। তারা তখন চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি যোগ সাধনার পদ্ধতি উদ্ভাবন করলেন, যাতে শরীর এবং মন সুস্থ থাকে। তারপরে শরীরকে সুস্থ রাখার নাম কেমন? যোগব্যায়াম অনুশীলন করলে কী করতে হয়? মস্তিষ্কের ধারণ শক্তি বাড়ে, স্নায়ু সতেজ এবং মাংসপেশি সবল হয়, কোষ্ঠকাঠিন্য দূর হয়, রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ে, কিছু কিছু রোগ সেরে যায়, দেহের শক্তির পাশাপাশি মনে শক্তি বাড়ে। পরিমিত আহার স্বাস্থ্য রক্ষার অন্যতম উপায়। খাদ্য এবং পানীয় গ্রহণকে আমরা আহার বলি। বেঁচে থাকার উদ্দেশ্যে দেহের ক্ষয়পূরণ, বুদ্ধি সাধন, কর্মশক্তি এবং রোগ প্রতিরোধের শক্তি সৃষ্টির জন্য আহারের প্রয়োজন, কিন্তু আমরা সেই আহারটা কিন্তু পরিমিত করব। অবশ্যই বেশি আহার করব না, বেশি আহার করলে আমাদের শরীরের জন্য ক্ষতি। উপবাস, একাদশীর উপবাস তো অনেকে থাকো, তোমাদের আইডিয়া আছে যারা থাকো, আহার গ্রহণে বিরতি দেওয়ার নাম উপবাস, উপবাসের আরেক নাম অনশন। চলতি কথায় উপবাসকে উপোষ আমরা বলে থাকি। তাহলে উপবাস আমাদেরকে থাকতে হবে, যেমন একাদশী আমাদেরকে থাকতে হবে। যাই হোক, এবার দ্বিতীয় পরিচ্ছেদে আমি চলে আসি আসন। দ্বিতীয় পরিচ্ছেদ আসন অনুশীলন করলে কী হয়? দেহ নমনীয় হয়, সবল হয়, মাংসপেশী পুষ্ট হয়, দেহ মনের সমতা রক্ষিত হয়, অবাঞ্ছনীয় চিন্তাকে দূরে রাখা যায়, সাধনার জন্য মন প্রস্তুত হয়। তাহলে সর্বাঙ্গাসন এটাও আমি পড়িয়েছি, করবে তোমরা যদি তোমাদের সুযোগ হয়, তোমরা যদি পারো চেষ্টা করবে, করলে কিন্তু বডির জন্য ভালো হবে। তারপরে সর্বাঙ্গাসনের উপকারিতা এটাও জানো তোমরা, আমি করিয়েছি। গোমুখাসন এটাও করিয়েছি, এটার পদ্ধতিটাও তোমরা এখান থেকে করবে, করলে তোমরা বুঝতে পারবে। তারপরে আমি অষ্টমতেই চলে আসলাম দেশপ্রেম। দেশপ্রেম তো জানো, দেশপ্রেম হচ্ছে আত্মমর্যাদার উৎস, মনুষ্যত্বের অঙ্গ। দেশপ্রেম মানুষকে স্বার্থপরতা, সম্প্রদায় এবং গোষ্ঠীগত সংকীর্ণতা, রাজনৈতিক মতাদর্শগত ভেদাভেদ থেকে উঠতে উঠতে সহায়তা করে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একই চেতনায় একপ্রাণ হয়ে কাজ করতে উদ্বুদ্ধ করে দেশের কল্যাণে আত্মনিবেদন। তাহলে বিদুলার দেশপ্রেম এটা তোমাদেরকে পড়িয়েছি না, বিদুলার দেশপ্রেম তোমরা বুঝতে পেরেছ এটা। তারপরে আমি ওই নবম অধ্যায়ে চলে আসি, ঐতিহ্য সংস্কৃতি পূজা পার্বণ এবং ধর্মক্ষেত্র। তাহলে আমি হিন্দু ধর্ম তো একটি প্রাচীন ধর্ম, হিন্দু ধর্মের আরেকটি নাম সনাতন ধর্ম। সনাতন শব্দের অর্থ তো তোমরা জানো, যা চিরন্তন চিরস্থায়ী নিত্য তার নাম সনাতন, কেমন? তাহলে হিন্দু ধর্ম যুগ যুগ ধরে তার অনুসারীদের মধ্যে নৈতিক গুণের বিকাশ ঘটিয়েছে, সকল ধর্মকে সত্য বলে ভাবতে শিখিয়েছে। তাহলে জীবকে ঈশ্বর জ্ঞানে সেবা করতে অনুপ্রাণিত করেছে, মন্ত্র শ্লোক উপাখ্যান প্রবৃত্তির মধ্যে দিয়ে নৈতিক আদর্শ প্রচার করেছে। তাহলে এই যে দিনাজপুরের মন্দির, হ্যাঁ এটা তোমরা জানো কত সুন্দর, দিনাজপুরের কান্তজি মন্দির কাছে, সেই রামায়ণ মহাভারতের কাহিনী, বিবাহ, যুদ্ধযাত্রা, নৌবিহার প্রবৃত্তি পোড়ামাটির ফলকে খোদাই করা হয়েছে। কোথায়? দিনাজপুরের কান্তজি মন্দিরে। অপূর্বতার সৌন্দর্য, নির্মাণ কৌশল, কখনো প্রয়োজন তোমরা যদি সুযোগ হয় তাহলে ঘুরে আসবে, অনেক কিছু আইডিয়া হবে, ভালো লাগবে। তাহলে আবার মন্দিরগুলোকে কেন্দ্র করে সাধু সন্ন্যাসীদের আশ্রমকে কেন্দ্র করে গড়ে উঠেছে ধর্মক্ষেত্র বা তীর্থক্ষেত্র। তাহলে ধর্মক্ষেত্র মন্দির পূজা পার্বণ প্রবৃত্তির মধ্যে ধর্ম এবং জীবনের যে সকল উপকরণের পরিচয় প্রকাশ পায় তারই নাম সংস্কৃতি। হিন্দু ধর্মকে কেন্দ্র করে এক উন্নত সংস্কৃতির প্রসার ঘটেছে, কেমন? তারপরে মহালয়া এটাও আমি করিয়েছি। মহালয়া তোমরা জানো দুর্গাপূজার আগমনী বার্তা, অর্থাৎ দুর্গাপূজার আগেই মহালয়া অনুষ্ঠিত হয়ে থাকে। হ্যাঁ, কখন? আশ্বিন মাসের শুক্লপক্ষে দুর্গাপূজা হয়ে থাকে। হ্যাঁ, মহালয়া একটি ধর্মের উৎসব, এই শুক্লপক্ষকে বলা হয় দেবীপক্ষ, আর দেবীপক্ষের অর্থাৎ আশ্বিন মাসের শুক্লপক্ষের ঠিক আগে কৃষ্ণপক্ষকে বলা হয় অপরপক্ষ। এই অপরপক্ষের অমাবস্যা তিথিকে মহালয়া আমরা বলে থাকি। তাহলে মহালয়া কি? দুর্গাপূজার আগমনী উৎসব, অর্থাৎ মহালয়া এসে ঘোষণা দিচ্ছে মা দুর্গা আসছেন আমাদের কাছে। তারপর দোলযাত্রা করিয়েছি ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে, শ্রীকৃষ্ণের জীবনের একটি অবদান স্মরণ করে দোল উৎসব শুরু হয়। তা হচ্ছে একটি পুরোজল পুরানো, আমি পড়িয়েছি এক ওষুধ ছদ্মবেশে, সেটা ঘটনাটা তোমরা পড়ে নেবে ভালো করে, যেহেতু আমি তোমাদেরকে
ভালো করে বোঝাতে পেরেছি ইতিপূর্বে। চৈত্র সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি উৎসবের মধ্যে দিয়ে ধর্মীয় এবং সামাজিক নানা বিষয়ে প্রতিফলন ঘটেছে, তাই এই উৎসব যেমন ধর্মীয়ভাবে আমরা পালন করে থাকি তেমনি সামাজিকভাবেও পালন করে থাকি। যাই হোক, তোমাদেরকে আমি একটু SW ট্যাগ দিই। SW করবে কি, সপ্তম অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদের সবগুলো বর্ণনামূলক প্রশ্ন SW করবে। কি বলেছি, সপ্তম পরিচ্ছেদের সপ্তম অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদের সবগুলো বড় প্রশ্ন তোমরা SW করবে। কেমন, তোমাদের হাতে প্রচুর সময় আছে, যেহেতু আগস্টের দিকে তোমাদের দ্বিতীয় সময় পরীক্ষা হওয়ার সম্ভাবনা, তাহলে তোমাদের অনেক সময়, টেনশনের কোনো কারণ নেই, করবে, তোমাদের রিডিংগুলো ভালো করে করবে, তোমাদের সুস্থতা কামনা করে, মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবে।